ওয়াটারপ্রুফ মেকআপ লাইভ ডেমো তো এর আগে দেখিয়েছি অনেকবার তবে আজকে দেখাবো সোয়েট প্রুফ মেকআপের লাইভ ডেমো তো সো হে গাইস ওয়ান সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ ফর লাভ অ্যান্ড ডিজায়ার তো আজকে আমি তোমাদের সঙ্গে অ্যাগেন একটা গরমকালের বিয়ে মেকআপ লুক শেয়ার করবো যেটা একদম সোয়েট প্রুফ একদম ওয়াটার প্রুফ আর একটুখানি আই মেকআপ লুকটাকে আমি গর্জিয়াস দেখেছি যেহেতু আমার শাড়িটা অনেক গর্জিয়াস একদম কপার জরির মধ্যে নেভি ব্লু কালারের একটা শাড়ি তো কোনো কথা না বাড়ি চলো ভিডিওটা আগে স্টার্ট করিনি সবচেয়ে প্রথমে আমি এখানে গুড ওয়াইফসের রাইস ব্রাইটেনিং টোনারটা আমার পুরো ফেসে এভাবে স্প্রে করে নিলাম তোমরা তোমাদের পছন্দের যে কোনো সুদিং টাইপের টোনার ইউজ করতে পারো তবে স্প্রে করে নেওয়ার পর আমি ভালো করে হালকা করে মুখের মধ্যে বসিয়ে নিচ্ছি যাতে স্কিনের মধ্যে টোনাটা ভালো করে বসে যায় তারপর আমি এম ক্যাফেনের ভিটামিন সি সিরামটা আমার পুরো ফেসে ব্যাপারে প্রথমে ডিরেক্টলি অ্যাপ্লাই করে ভালো করে ময়শ্চারাইজারের মতো করে ব্লেন্ড করে নিচ্ছি যাতে স্কিনের মধ্যে সিরামটাও খুব ভালোভাবে বসে যায় তো সিরামের পর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি মস্চারাইজার আর আমি এখানে বায়োডার্মার অ্যাটোডার্ম ক্রিম মানে যেটা ড্রাই স্কিনের জন্য মশ্চরাইজার সেটাই অ্যাপ্লাই করে নিচ্ছি যেহেতু এটা আমি রেগুলার বেসিসে অ্যাপ্লাই করি তো তোমরা তোমাদের পছন্দের যে কোনো মসচারাইজার বা রেগুলার বেসিসে যেটা তুমি মশ্চরাইজার হিসেবে অ্যাপ্লাই করো সেটা ইউজ করে নিতে পারো এভাবে মশ্চরাইজারটাকে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি আমার একটা ডার্ক আইব্রো পাউডারের সাহায্যে আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি আর আমি এখানে রঞ্জাইলা আইব্রো কিটটা থেকে ডার্ক আইব্রো শেড ইউজ করেছি তোমাদের পছন্দের যে কোনো আইব্রো শেড ইউজ করতে পারো যদি তোমাদের কাছে কোনো আইব্রো কিট বা আইব্রো পেন্সিল না থাকে যে কোনো আই প্যালেট থেকে ডার্ক ব্রাউন শেডের একটা শেড নিয়ে এভাবে আইব্রোটাকে ড্র

আর ড্রাই অয়েলি যে কোনো স্কিন টাইপের জন্য কিন্তু এই প্রাইমারটা তোমরা ট্রাই করতে পারো অনেক অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুব ভালো একটা প্রাইমার মোটামুটি তিনশো টাকার মধ্যে তুমি এই প্রাইমারটা পেয়ে যাবে আর প্রাইমারকে অবশ্যই টিজন এরিয়ায় মানে যেখানে যেখানে তোমার পোর্স আছে ফাইন লাইনস আছে সেসব জায়গায় অ্যাপ্লাই করবে যেসব জায়গায় কী বেশি সোয়েট হয় সেসব জায়গায় অ্যাপ্লাই করবে ভালো করে প্ল্যান করে নেবে দেখবে মেকআপটা অনেক বেশি স্মুথ আর ফ্ললেস দেখাবে এরপর আমি এখানে একটা স্কিন টোনের থেকে ডার্ক শেডের একটা কনসিলার নিয়েছি যেটা হলো সুইথ বিউটির জিরো ওয়ান ওয়ার্ম স্যান্ড এই কনসিলার শেডটা যেটা মানে এইভাবে তোমার কালার কালেক্টারের জন্য ইউজ করতে পারো স্পেশাল যাদের স্কিন টোন আমার মতো তাদের জন্য অনেক ভালোভাবে কাজ করবে অরেঞ্জ কালেক্টারের বদলে এটা ইউজ করলে দেখবে স্কিনটা অনেক বেশি স্মুথ আর ফ্ললেস দেখাবে মানে যদি ডার্ক স্পটস থাকে পিগমেন্টেশন থাকে সেগুলো হাইড করার জন্য তোমরা এটা ইউজ করতে পারো এভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি হালকা করে হাতে সাহায্যে ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি তারপর বিউটি ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি নেক্সট আমার মেকআপ লুকটাকে একদম ওয়াটারপ্রুফ আর সোয়েট প্রুফ বানানোর জন্য আমি এখানে সি টু পি ডিউরা ওয়ান এই মিক্সিং সলিউশনটা আমার ফেসে ডিরেক্টলি অ্যাপ্লাই করে নেব এটা একটা ম্যাজিক সলিউশনের মতো কাজ করে আর ইনলডে ডুরালের অল্টারনেটিভ বলতে পারো এটাকে অনেক কম দামের মধ্যে ভালো একটা প্রোডাক্ট তো আমি এভাবে ডিরেক্টলি ফেসে অ্যাপ্লাই করার পর হাতের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি প্রথমে আর তারপর এরপর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি আর ফাউন্ডেশনের জন্য আজকে আমি ইউজ করেছি মিলানির এই ফাউন্ডেশনটা যেটা ভীষণ ভালো একটা কভারেজ দেয় অনেক বেশি ওয়াটারপ্রুফ লং লাস্টিং আর মোটামুটি হাজার টাকার মধ্যে তোমরা এই ফাউন্ডেশানটা পেয়ে যাবে তো এটা আমার শেড নাম্বার হলো স্যান্ড বেজ তো এই শেডটা কিন্তু আমার স্কিন টোনের জন্য পারফেক্ট তো যদি তোমাদের স্কিন টোন একটুখানি বেশি ফেয়ার হয় অবশ্যই মানে একদম পারফেক্ট শেডটা চুজ করে ট্রাই করবে তো এভাবে আমি অ্যাপ্লাই করে ভালো করে একটা ব্রাশের সাহায্যে প্রথমে ব্লেন্ড করে নিচ্ছি আর এই ব্রাশটা হলো সুইস বিউটির ফা বাফিং ব্রাশ মানে সরি বাফিং ব্রাশ যেটা ফাউন্ডেশন ব্ল্যান্ড করতে ভীষণ ভালো একটা তো এটার সাহায্যে খুব ভালো করে আমি ফাউন্ডেশনটাকে স্প্রেড করে করে ব্লেন্ড করে দিয়েছি তারপর এর উপরে ড্র্যাম বিউটি ব্লেন্ডার দিয়েও কিন্তু অবশ্যই ব্লেন্ড করতে হবে যাতে ব্রিসেলসের দাগ কোথাও না থেকে যায় যেটা ক্যামেরাতে দেখা যায় না বাট সামনাসামনি কিন্তু ধরা পড়তেই পারে সেই জন্য অবশ্যই ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নেওয়ার পর একবার ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেবে তো এগুলো হলো মেকআপকে একদম ফ্ললেস বানানোর একদম প্রফেশনাল মেকআপ আর্টিস্টের একটা মতো একটা টাচ দেওয়ার জন্য ছোটো ছোটো টিপস যেগুলো ফলো করতেই হবে এরপর আমি সেম ল্যাকমির যে কানসেলারটা ইউজ করেছিলাম নাইনটি ফাইভ কানসিলারটা বেস শেডে সেটাকেই ইউজ করে মানে অ্যাপ্লাই করে নিয়েছি হাইলাইটিং জোনসগুলোতে যেগুলো যেগুলোতে আমরা কনসেলার অ্যাপ্লাই করে হাইলাইট করি আমাদের ফেসটাকে তারপর ডিরেক্টলি আমি কন অ্যাপ্লাই করে নিচ্ছি কানসিলারটাকে এভাবে রেখে দিয়ে কারণ আজকে একটু টাইমটাকে সেভ করতে হবে তো এইভাবে ডিরেক্টলি তোমরা অ্যাপ্লাই করে তারপর সবগুলোকে আজ মানে স্টেপ বাই স্টেপ ব্লেন্ড করতে পারো আর প্রোডাক্ট যেগুলো আমি এখানে ইউজ করেছি একদম সেরকম প্রোডাক্টই তোমাদের ইউজ করতে হবে এমন কোনো কথা নেই তোমরা তোমাদের পছন্দ তোমাদের ব্র্যান্ডের প্রোডাক্টগুলো ইউজ করতে পারো জাস্ট স্টেপগুলো ফলো করতে হবে তো এভাবে আমি দেখো রিকর্ডের ব্লাস অ্যাপ্লাই করে দিয়েছি কুজ বম শেডটাকে তো এরপর সবচেয়ে প্রথমে কন্ট্রোলিংয়ের যে শেডটা আছে সেটাকে ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর তারপর হালকা করে বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাপড্যাপ করে ব্ল্যান্ড করে নিয়েছি যাতে কোথাও কোনো শার্পনেস না থাকে সব কিছু একদম সুন্দর করে ব্ল্যান্ডেবল দেখায় তারপর আমি ব্রাশের সাহায্যে আমার ব্লাশটাকেও ব্লেন্ড করে নিয়েছি একটা মানে ব্লাশের ব্ল্যান্ডিং ব্রাশের ব্লাশের ব্ল্যান্ডিং সরি আর ব্ল্যান্ডিং ব্লাসের সাহায্যে তো এইভাবে ব্লেন্ড করে নেওয়ার পর সবচেয়ে লাস্টে আমি কনসিলারটাকে ভালো করে ড্যাপ ডাব ড্যাপ ড্যাপ করে ব্লেন্ড করে নিয়েছি তবে এক্ষেত্রে কিন্তু যেসব কনসিলার অনেক বেশি থিক অনেক বেশি তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় সেই কনসিলারগুলোকে কিন্তু খুব চট জলদি করে নিতে হবে সবগুলো স্টেপস ফলো করে আর এই কনসিলারটা একটু অনেক বেশি লিকুইড টাইপের তো এটা অত সহজে ড্রাই হয় না সেই জন্য মানে এরকম আস্তে আস্তে ব্ল্যান্ড করলেও হবে তো সেম কনসিলারটাকে আমি আইলিডিও অ্যাপ্লাই করেছি তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি তারপর এবার কন্ট্রোলিংয়ের পার্টটাকে হালকা করে পাউডার কন্ট্রোলিংয়ের সঙ্গে সাহায্যে সেট করে নিচ্ছি তো আমি এখানে বিউটি চিক আবু যে প্যালেটটা আছে সেটা থেকে কন্ট্রোলিং শেডটাকে নিয়ে প্রথমে ব্লেন্ড করে নিয়েছি আর আমি এখানে জিরো থ্রি শেডটাকে ইউজ করেছি আর এরপর আমি এখানে ব্লাশার শেডটাকেও নিয়ে এভাবে ব্লেন্ড করে নিয়েছি ব্লাশার ব্লাশারের ওপর যেখানে হা ক্লিম যেখানে আমরা আজকে কী হচ্ছে ভাই যেখানে আমরা ক্রিম ব্লাশার অ্যাপ্লাই করেছিলাম তার উপরে এরপর আমি কনসিলারটাকে সেট করার জন্য সুগারের যে অল টুকো বানানা পাউডারটা আছে সেটাকে অ্যাপ্লাই করে নিয়েছি এই বানানা পাউডারটা ভীষণ ভালো একদম ওয়াটার রেজিস্ট্যান্ট একটা পাউডার যেটা মানে একদমই ওয়াটার প্রুফ করে দেয় মেকআপটাকে আর তার সঙ্গে অনেক বেশি সোয়েট প্রুফ করে দেয় যারা এখনও ট্রাই করেনি ডেফিনেটলি একবার ট্রাই করে দেখতে পারো মাস্ট হ্যাপ একটা বানানা পাউডার তো এটার পর আমি এখানে এভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পর প্রথমে ডাস্ট আউট করে সব কিছু ভালো করে ব্লেন্ড করে পুরো মেকআপ লুকটাকে একদম সেট করে নিয়েছি তারপর আমি এখানে মার্সের ম্যাজিক সাইন মেকআপ ফিক্সারটাকে পুরো ফেসে স্প্রে করে দিয়েছি আর এই মেকআপ ফিক্সারটা কিন্তু ভীষণ ডিউয়ে গ্লোই একটা লুক দেয় যারা ম্যাট লুক পছন্দ করো তাদের জন্য এটা নয় যারা ডিউয়ে লুক পছন্দ করো তাদের জন্য মাস্ট হ্যাপ তো এটাকে স্প্রে করে নেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু ওভাবে ড্যাপ করা যাবে না হালকা করে স্কিনের মধ্যে সেট হতে দিতে হবে একটুখানি ড্রাই হওয়ার পরই ওভাবে ড্যাপ করে নেবে তারপর আমি এখানে হাইলাইটারের জন্য ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মেগা গ্লো হাইলাইটিং প্যালেট প্রিসিয়াস পেটার্স এই শেডটাকে ইউজ করেছি যেটা দারুণ একটা গ্লো দেয় আর ভীষণ মানে ভালো পার্টি মেকআপ লুকগুলোর জন্য এরপর আমি এখানে এলেটিনের কাজলটাকে নিয়ে প্রথমে আই বেসটা ক্রিয়েট করে নিচ্ছি তো এর উপরে আমি পাউডার আই ইউজ করবো প্রথমে আমি এখানে একটা মানে যেভাবে আমরা ব্ল্যাক আই করার সময় করি সেভাবে ঠিক একটা লাইনের মতো করে ড্র করে নিয়েছি পুরো লিডটাতে ক্রিজানের নিচে পর্যন্ত তারপর একটা স্মল পেন্সিল ব্রাশেসে আছে এই ধরনের যে ডার্ক ব্লু টাইপের শেডটা আছে সেটাকে কাজলের উপরে অ্যাপ্লাই করে নিয়েছি তো আমি এখানে স্টাইগুলোর একটা আইসের প্যালেট ইউজ করেছি আমার মনে হয় এই একটা নিউ ব্র্যান্ড তো এটা আমি যাই না কোথায় তোমরা পাবে কোথায় পাবে না বাট তোমরা তোমাদের পছন্দ যে কোনো আইসোডো প্যালেট থেকে এ ধরনের শেডগুলো ইউজ করতে পারো তো এই আইসারটা হাতে সাহায্যে অনেক বেশি ভালো পিগমেন্টেশন দিচ্ছিলো তো হাতে সাহায্যে অ্যাপ্লাই করে তারপর আবার ব্রাশ দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি সেম শেডটাকে আমি আমার লোয়ার লাস্টানো স্মাজ করে করে ব্লেড করে নিয়েছি তারপর সেম প্যালেট থেকেই এই ধরনের পিঙ্ক শেডটাকে একটা ফ্লাফি আইসার ব্ল্যান্ডিং নিয়ে একটা ট্রানজিশন লুক ক্রিয়েট করার জন্য ক্রিজ লাইনের উপরে হালকা করে ব্লেন্ড করে দিয়েছি নেক্সট এই প্যালেটের মধ্যে হালকা একটুখানি শ্যাম্পেন গোল্ড টাইপের একটা সিমারি শেড আছে সেটাকে একদম রিং ফিঙ্গারের সাহায্যে নিয়ে একদম মিডিল আইটে অ্যাপ্লাই করে নিয়েছি যাতে দারুণ একটা মানে বলে না হ্যালো কাইন্ড অফ লুক আসে তো এভাবে তোমরা যে কোনো গোল্ডেন শেডও কিন্তু ইউজ করতে পারো যেহেতু আমার শাড়িটার মধ্যে কপার জারি আছে তো আমি একটু কপার শেড ইউজ করতে চাচ্ছিলাম বাট কপার শেড এই শেড ব্যালেটার মধ্যে ছিল না সেজন্য আমি এই শেডটাকে অ্যাপ্লাই করে নিয়েছি নেক্সট সেমভাবে আমি আমার অন্য আইলুটাকে কমপ্লিট করে নিয়েছি নেক্সট তারপর সুগারের মাস্কারাটা অ্যাপ্লাই করে নিয়েছি দুই থেকে তিন করে আপার আর লোয়ার যে। লিপসের জন্য আমি প্রথমে ইনসাইডের লিপ প্যালেট থেকে এই লাইট পিঙ্ক টাইপের শেডটা অ্যাপ্লাই করেছিলাম কিন্তু জানোই আমার একটা রোগ আছে যে আমি লাইট শেড অ্যাপ্লাই করে কমফোর্টেবল নয় তো এরপর আমি এর উপরে ডার্ক শেডও অ্যাপ্লাই করে নিয়েছি পুরো লুকটাকে কমপ্লিট করার পরে কারণ আমার মনে হচ্ছিল একটুখানি ডার্ক শেড হলে আরও ভালো দেখাবে বাট তোমরা যারা নিউ শেডে আর লাইট শেডে কমফোর্টেবল তারা কিন্তু ডেফিনেটলি ওই রকম টাইপের শেডই অ্যাপ্লাই করো তবে আমি কিন্তু এখানে মিলানি অ্যামোর ম্যাড গর্জিয়াস এই শেডটাকে অ্যাপ্লাই করেছি হালকা করে গ্লিটার অ্যাপ্লাই করে নিয়েছি তারপর এরপর যাদের বডির সঙ্গে ফেসিয়াল কালার আলাদা হয়ে যায় মানে পুরো মেকআপ লুক কমপ্লিট করার পর তাদের জন্য একটা বেস্ট সলিউশন আমি নিয়ে এসেছি তো আমি এখানে স্টা এই গ্লোর এই গ্লো স্কিন যে ফাউন্ডেশনটা আছে সেটাকে অ্যাপ্লাই করবো পুরো বডিতে এটার মতো অনেকটা ফাউন্ডেশন থাকে প্লাস অল্প দিলেই হয়ে যায় আর এর মধ্যে হাইলাইটার পাউডার মেশানো আছে যার জন্য অনেক গ্লোই দেখায় তো এটা তোমরা ট্রাই করতে পারো যদি কেউ পেয়ে যাও কারণ আমার মনে হয় স্টাইকগুলো একদম নিউ একটা ব্র্যান্ড তো আমি জানি না এটা কোথায় কোথায় অ্যাভেলেবেল হবে বাট এই প্রোডাক্টটা ভীষণ ভালো এটাকে কিন্তু ফেসও অ্যাপ্লাই করা যায় আমি ফেসও এর আগে অ্যাপ্লাই করে একটা মেকআপ লুক দেখিয়েছিলাম তো এটা হলো আজকে আমার ফাইনাল মেকআপ লুক তো এবার দেখে নাও যাক প্রুফ দেখো আমি একদম হোয়াইট কালার টিস্যু নিয়ে নিয়েছি এরকম হোয়াইট কালার টিস্যুতে কিন্তু ইজিলি তোমরা বুঝতে পারবে যদি কোনো মেকআপ লেগে যায় আর আমি এখন যেখানে বসে শ্যুট করছি সেখানে বেশ কিছু এলইডি লাইটস চলছে আমার সামনে আর না রুমে ফ্যান চলছে না এসি চলছে তার মধ্যে আমি বেশ কিছু জুয়েলারিস পরে আছি এরকম হেভি শাড়ি পরে আছি তো তাহলে বুঝতেই পারছো আমার কিন্তু সোয়েটিং হচ্ছে কিন্তু আমি এভাবে রব করে দেখাচ্ছি দেখো টিস্যু পেপারে কিন্তু কোনো মেকআপ প্রোডাক্টস লেগে যায়নি তো বুঝতে পারছো সোয়েটিং হলো আমার মেকআপ লুকটা কিন্তু একদম সোয়েটপ্রুফ তবে যদি কারো কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কিন্তু তোমার রিভিউ আমার সঙ্গে শেয়ার করো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে যদি ভিডিওটা ভালো লেগেছে ভিডিও লাইক আর শেয়ার করতে একদম ভুলো না যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই বাই